সো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি মন্দির। সেখানে আপনি কি কি করেন? এই একটা বিষয় ফুল বাগান ফুলের বাগান। শুক্রবারে এটি আয়োজন করা হয়। তো আপনার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইটিও ব্লগস অ্যান্ড ওয়েলকাম এগেন মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আমি আজকে যাচ্ছি আনোয়ারাতে। অলরেডি আমি আনোয়ারাতে হচ্ছে আমি এই ইন্টারভিউটা দিচ্ছি, কারণ আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আনোয়ারাতে। বাট আমার কোনো প্ল্যান ছিল না ব্লগ করার, বাট আমি নতুন ব্রিজ পার হওয়ার পরে আমার একটা মাথায় আসছে, আমি যখন যাচ্ছি তো আমি একটা ব্লগ করি। তো আমি আজকে গোপ্রো ক্যামেরাটাও আনিনি, আমি মোবাইল দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা ধারণ করব। তো কী কী কাহিনী হয়েছে, তো কেন ক্যামেরাটা আনেনি, আপনাদেরকে যাওয়ার পথে পথে আপনাদেরকে আমি শেয়ার করব। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন। সো দেখতে থাকুন আজকে কী কী হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি নতুন ব্রিজ পার হয়ে এখন এখানে টাকা দিয়ে দেন ওই পারে যেতে হয়, তো ওই কারণে এখন টাকা দেওয়া হচ্ছে, দেন ওই পারে যাওয়া হবে এখন। সো এভরিওয়ান, আমি এখন নতুন ব্রিজ পার হয়ে গেলাম, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আজকের কাহিনীটা হলো আমি তার আগের দিন দুপুর পাঁচটা পর্যন্ত এডিট করেছিলাম। তো এডিট করা শেষ করে আমি সকাল 6টার দিকে ঘুম গেছিলাম। ঘুম যাওয়ার পরে 9:15 দিকে কল আসে আমার মোবাইল, বলে আনোয়ারা যেতে হবে। তো আমিও সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন বের হয়ে পড়লাম আনোয়ারের উদ্দেশ্যে। তো আমি তখন গোপ্রো ক্যামেরাটি নিতে পারিনি, অনেক তাড়াহুড়ার মধ্যে ভুলে গিয়েছিলাম। সো হঠাৎ মাথায় আসলো, নতুন ব্রিজ যখন এসেছি তখন মাথায় আসলো আসলে একটা ব্লগ করা যায়। তো আমি যখন আনোয়ারা যাচ্ছি একটা আনোয়ারা নিয়ে ব্লগ করার একটা মাথায় আইডিয়া আসলো, তো এই কারণে ব্লগটা করা হচ্ছে। তো আমরা তো দেখতে পাচ্ছি, সো বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক চারিদিকে চোখ পড়লে চারিদিকে সবুজ আর সবুজ, অনেক একটি সুন্দর একটি পরিবেশ। আর এখানকার রাস্তাগুলো না অনেক বড় বড়, ওয়ান বাই ওয়ান থাকার সত্ত্বেও দেখি অনেক বড় বড়। এবং কি আপনার তো দেখতে পাচ্ছেন রাস্তার অলরেডি কাজ চলতেছে এবং পরিবেশটাও দেখতে পাচ্ছেন ওরা কাজ করতেছে। তো এখানে বালু দেওয়া হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মেবি ছোটখাটো পোল বানানো হচ্ছে। অনেক বড় একটি রাস্তা, এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান একটি রাস্তা আনোয়ারার। তো আমি আনোয়ারার উদ্দেশ্যে যাচ্ছি, আজকে আপনাদেরকে দেখাবো আনোয়ারায় কী কী হয়। আমার কোনো পরিকল্পনায় কোনো প্ল্যানও নেই, হঠাৎ করে করতেছি এই ভিডিওটি, আপনারা তো দেখতে পাচ্ছেন। এখন আমি আছি চম্মনি, আনোয়ারার চম্মনির এখানে আছি আমি এখন। তো এখানে সামনে কত দূর দেখা যাচ্ছে কিছু প্রকল্পের কাজ চলতেছে, মানে হয়তো কোনো কিছু মার্কেট বা কোনো কিছু করা হবে কাজ। সো এভরিওয়ান, আমি এটি ভিডিও ধারণ করতেছি মোবাইল দিয়ে, কারণ আমি ভুলে গোপ্রো ক্যামেরাটি আনতে পারিনি। তো আপনাদেরকে তো বলেছিলাম এটা আমি আবার হয়তো আসতে পারি আনোয়ারাতে, তো তখন আবার ক্যামেরা আনবো, যেন প্রপারলি দিব আপনাদেরকে, একদম ভালো কোয়ালিটিতে আর দেখানো হবে। সো আপাতত এখন এটা দিয়ে করতেছি। তো আজকে কী কী হয় আপনারা দেখতে থাকেন। সো এভরিওয়ান, কথা বলতে বলতে আমি এখন আনোয়ারার কাছাকাছি চলে এসেছি। তো আমি এখন আনোয়ারা গ্রামের মধ্যে ঢুকলাম, তো দেখতে পাচ্ছেন আর কিছু দূর গেলে আমি আনোয়ারা বাজারে পৌঁছে যাব। তো আর কিছুক্ষণের মধ্যে আমি হয়তো পৌঁছে যেতে পারি। তো এটা হচ্ছে আনোয়ারা পৌরসভা, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। আর বেশিক্ষণ নেই, আমি কিছুক্ষণের মধ্যে আনোয়ারা বাজারের মধ্যে নামবো, দেন আপনাদেরকে দেখানো হবে আনোয়ারার মধ্যে কী কী আছে এবং কী কী সুন্দর সুন্দর জিনিস আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন। সো আমি এখন চলে আসলাম আনোয়ারা বাজারে প্রপারলি, তো আমি এখন নামবো। সো এভরিওয়ান, আমি এখন চলে এসেছি আনোয়ারা বাজারে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক খিদা লেগেছে, এখন অনেক প্রচুর পরিমাণে খিদা লেগেছে, সকাল থেকে এখনো কিছু খাইনি,
তো এখন কিছু খাবো। তো আমি এখানে এসেছি আনোয়ারার চায়ের দোকানে, আপনারা তো দেখতে পাচ্ছেন। সো আমার চা এবং পরোটা চলে এসেছে, তো আমি এখন খাবো। সেব্রন, এখানে একটা বিষয় দেখতে পেলাম, এখানে হচ্ছে চা নাস্তার মূল্য পরিবর্তন 10/7/2021 ইংরেজি জুলাই সকাল বুধবার হইতে। বাট এখানে শেষের দিকে আসলে এখানে দেখতে পারবেন 10/7/2021 এখানে 20,121 ইংরেজি জুলাই সকাল বুধবার হইতে কার্যক্রম। এটা কি 20 সাল থেকে শুরু হবে? এটা তো বোঝা যাচ্ছে না, কিছু তো বুঝতেছি না। এটা কি 20 সাল পর্যন্ত থাকবে? এটা অবাকের একটা কাণ্ড, অবাক হওয়ার মতো একটি কাণ্ড, আপনারা তো দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, আমার এখন খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আপনাদেরকে আমি এখন আরও কিছুক্ষণ ঘুরে দেখাবো, আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাচ্ছি আমি কিছুটা। তো আমরা দেখুন। সো এভরিওয়ান, আপনাদেরকে আজকে আমি তেমন কিছু দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমি আজকে ক্যামেরা আনিনি, এবং কি আরও হঠাৎ করে চলে আসার কারণে আমি ক্যামেরাটা আনতে পারিনি বলে। তারপর হচ্ছে যে আপনাদেরকে নেক্সট কোনো সময় আমি একদম প্রপারলি করে ক্যামেরা আনবো, এমনকি ড্রোনও আনবো, ওগুলো করে একদম আপনাদেরকে আনোয়ারা এটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে অনেক কিছু অজানা তথ্য আছে, ওগুলো আপনাদেরকে দেখানো হবে। তো প্যারা নাই, অন্য কোনো সময় একটা ব্লগে আপনাদেরকে আনোয়ারা সম্পর্কে জানানো হবে, এখানে কী কী আছে এবং আপনারা যেগুলো জানেন না ওগুলো আপনাদেরকে জানানো হবে। তো আমি এটা ভিডিও করতেছি মোবাইল দিয়ে, তো সব ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তো পরের বার ঠিক হয়ে যাবে ভিডিও কোয়ালিটি। যখন ক্যামেরা দিয়ে করবো তখন পরের বার ঠিক হয়ে যাবে, তো এখন হয়তো একটু খারাপ হতে পারে ভিডিও কোয়ালিটি, তো নেক্সট টাইম আমি আরও বেটার করে করবো। রুকো যারা, সবার করো। সো এভরিওয়ান, এদিকে নাকি একটি সুন্দর একটি জায়গায় আছে, তো আমি ওইখানে যাচ্ছি এখন, তো আপনাদেরকেও দেখানো হবে ওই জায়গাটি, ওটা নাকি অনেক সুন্দর, তাই ওখানে যাওয়া হচ্ছে, তো আপনারাও দেখতে থাকুন। সো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক নিরিবিলি, কোনো সাউন্ডে নেই, কোনো ক্রাউডে নেই, অনেক ভালো লাগতেছে এখানে হাঁটতে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আমি যেখানে যাচ্ছি ওটা হলো মিশন, ওটার নাম হচ্ছে মিশন, তো আপনাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে ভিতরে।
হচ্ছে ব্রোন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রতি শুক্রবার নাকি এখানে প্রসাদের ব্যবস্থা করা হয় তাদের জন্য। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ খাচ্ছে সবাই। প্রতি শুক্রবারে এই কার্যক্রমটি করা হয়। সো এভরিওয়ান, আমিও ওদের সাথে প্রসাদ নিয়ে নিলাম, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আমিও ওদের সাথে প্রসাদ খাচ্ছি, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো প্রসাদটা অনেক ভালো দেখা যাচ্ছে, কারণ তো দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, এখানে সবাই প্রসাদ থেকে আছে, তো আমিও খেয়েছি। বাট এটা এই প্রসাদটি আপনার বিরিয়ানিকেও হার মানাবে, অনেক বেশি স্বাদ। তো আপনারা যারা আছেন, তো আপনারা এখানে আসবেন, প্রতি শুক্রবারে এটি আয়োজন করা হয়। তো আপনারা চাইলে আপনারাও এসে প্রসাদটি খেয়ে যেতে পারবেন, আপনার বিরিয়ানি খাইতে হবে না, বিরিয়ানিকেও হার মানাবে। তো আপনাদের মুখ থেকে শুনতে চান কেমন হয়েছে ভাইয়া এটা প্রসাদটি? প্রচুর টেস্টি এটা, আমি বিরিয়ানিকে হার মানাবে, বিরিয়ানি খেয়ে কিছুক্ষণ আগে, যদিও ঘর থেকে বিরিয়ানি খেয়ে আসার পরও এটা আমার থেকে তার চেয়েও ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো এভরিওয়ান, তো এভরিওয়ান আপনারা ওনার মুখ থেকে শুনতে পেলেন, তো এটা আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন, এমনকি আপনারা চাইলে এখানে এসে আয়োজনটা করতে পারেন। সো এভরিওয়ান, আমার এখন প্রসাদ খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই প্রসাদটি অনেক সুস্বাদু একটি প্রসাদ, যেটি বিরিয়ানিকেও হার মানাবে, অনেক স্বাদ হয়েছে প্রসাদটি। তো আপনারা চাইলে আপনারা এসে টেস্ট করতে পারেন। এখানে আর একটি অনেক সুন্দর একটি মন্দির দেখা যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি। আপনাদেরকে এখন এটি একটু চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি, এখানে কী কী কাজ করা হয়েছে এবং কী কী চারুকলা করা হয়েছে এখানে দেওয়ালের মধ্যে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে কাজ করা হয়েছে, এগুলো অনেক সুন্দর ডিজাইন, একদম ইন্ডিয়ার মতো। ইন্ডিয়ানরা যেভাবে স্টাইল করে মন্দিরগুলো তৈরি করে ঠিক ওই রকম। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মন্দির। অনেক ভালো লাগতেছে এখানে আমার থেকে, অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এদের অনেক কার্যক্রম আছে। তো আপনাদেরকে জানানো হবে ওদের এই সেবাশ্রমে কী কী কার্যক্রমগুলো করা হয়, তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানানো হবে এটি। এটা হলো সামনের ভিউ, ও আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, সামনের ভিউটা একদম অসাধারণ, ধরতে গেলে সম্পূর্ণটাই অসাধারণ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাই কেমন করতেছে, কারণ এরকম করার কারণ হচ্ছে স্বাদ হয়েছে এটা অন্য লেভেলের, এটা হচ্ছে আপনার বিরিয়ানিকেও হার মানাবে। তো উনি হলো এখানের ব্যবস্থা করতেছে, উনি দিচ্ছে এগুলো। তো আপনি এখানে কয় বছর ধরে আছেন? দুই বছর ধরে না এগুলো করতেছেন। তো এখানে আপনি কী কী করেন? ফুলের বাগানের এগুলো পরিচর্যা করেন আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা কি? কোকন। কোকন না? আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কি এখানে? মনে না, আমার বাড়ি সিংহারা। কোথায়? সিংহারা। সিংহারা? সিংহারা না? আচ্ছা আচ্ছা, আমরা ভালোবেসে ডাকলাম নাকি কোকা? আচ্ছা আচ্ছা, তো আপনারা তো শুনতে পেলেন ওনাকে ভালোবেসে সবাই কোকাই ডাকে। তো উনি এখানে দুই বছর ধরে কাজ করতেছে, তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানানো হবে এখানে আরও কী কী কার্যক্রম হয় এগুলো। সে ব্রন, আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি ঘর বানানো হয়েছে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। সে ব্রন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বড় ভাইগুলো আছে ওনারা আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, আমার থেকে অনেক ভালো লাগতেছে এখানে এসে। এখানে যেটা প্রসাদ আছে ওইটা আপনার বিরিয়ানিকেও হার মানাবে, আমি বারবার বলতেছি, আপনারা চাইলে আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। এভরিওয়ান, এখানের মন্দিরে কী কী কার্যক্রম হয় এবং কী কী সেবা দেওয়া হয়, তো আপনাদেরকে পিছনে যাদেরকে দেখতেছেন আমার বড় ভাই, ওনারা আপনাদেরকে এখানে জানাবেন। নমস্কার, ভালো আছেন? তো আপনার নামটা জানতে পারি? আমি রাজীব দত্ত, সভাপতি বিবেকানন্দ যুব সংঘ। জি, আপনার নামটি? পিকলু দত্ত। পিকলু দত্ত। আচ্ছা, তো আপনাদের এই সেবাশ্রমের কার্যক্রম কী কী একটু জানাবেন? আমাদের মূলত সেবাশ্রমের কার্যক্রম হচ্ছে যে, যেহেতু রামকৃষ্ণ ঠাকুরের এই আশ্রমটা, জি, ওনার ওই সর্বধর্ম সমন্বয়ের
যে মূল ভিত্তি, সেই ভিত্তিতেই আশ্রম মোটামুটি সব প্রত্যেকটা ধর্মকে একত্রিত করে মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় সব কার্যক্রম মোটামুটি আশ্রমে যুক্ত আছে। আর বিশেষ করে আমরা বিবেকানন্দ যুব সংঘ স্বামীজির যে আদর্শ জীবজ্ঞানে শিব সেবা, শিবজ্ঞানে জীব সেবা, এটাতে আছে দুস্থ এবং গরিব শিক্ষার্থীদের মধ্যে আমরা ওই বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করি এবং ওই বিশেষ করে শীতকালে শীতার্থদের মধ্যে কম্বল বা বিভিন্ন ওই শীত পোশাক বিতরণের কার্যক্রম আমাদের আছে। এছাড়াও বিবেকানন্দ ওই স্বামী বিবেকানন্দ বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং কি বিদ্যালয় নিয়ে করব। তো আমি যতটুকু জানি ফেব্রুয়ারির দিকে না দাদা, ২৪ তারিখ আমাদের তিথি পুজোটা, ২৪ তারিখ, এর পরবর্তীতে হয়তো ২৪ তারিখ নতুবা এর পরবর্তী এক সপ্তাহ পরে আমরা এটা উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করব। অনুষ্ঠান ওটা কখন হবে? এটা মেবি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হতে পারে, ফার্স্ট উইকে। তো ওনারা বলতেছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হতে পারে, তো আপনারা সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন। তো ওই প্রোগ্রামটাও আমার চ্যানেলে আপনাদেরকে দেখানো হবে। তো এখানে যা যা সেবা শ্রম আছে আপনাদেরকে জানানো হলো, তো পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবেন। সো আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সো ইব্রাহিম, আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই মন্দির এখানে যে আছে আমি জানতাম না। আমার একটা বড় ভাইকে পেয়েছিলাম আমি রাস্তার মধ্যে, ওনাকে আমি ভিডিওতের মধ্যে ধারণ করতে পারিনি, আমি ওটার জন্য দুঃখিত। আপনি যদি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, এবং কি কমেন্ট করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আমাকে দেবেন, আপনার সাথে আমি যোগাযোগ করব। পরবর্তীতে আবার আসবো, তখন আপনার সাথে আমার দেখা হবে এবং কি আপনাকে তুলে ধরবো আমার ব্লগের মধ্যে। তো এখানে আসলে একদম মনটা অন্যরকম হয়ে গেছে আমার। তো সকাল থেকে যে ক্লান্তিটা ছিল ওটা আমার দূর হয়ে গিয়েছে। তো আপনারা তো এতক্ষণ দেখতে পেলেন এখানে সেবাশ্রমে কী কী আছে, কী কী সেবা দেওয়া হয়, এমনকি ওনারা আমাকে অনেক হেল্প করেছে, এমনকি অনেক আদর দিয়েছে এবং ভালোবাসা দিয়েছে। তো আপনারা তো দেখেছেন, এমনকি আমি এখানের প্রসাদও খেয়েছি। সো এভরিওয়ান, আপনারা তো এতক্ষণ দেখতে পেলেন আনোয়ারা কীভাবে এসেছে এবং এখানে এসে কিসের সন্ধান পেয়েছে, এখানে সেবাশ্রমের সন্ধান পেয়েছে, এখানে এসেছে আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। তো পরবর্তীতে আমি আবার আসব, আমাকে আবার ইনভাইট করা হয়েছে, আমি আসব, আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো হবে। সো আমি ব্লগটা এখানে শেষ করতেছি। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি একটা কথা বলতে চাই বলতে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনারা হচ্ছেন আমার একটা পরিবার। সো আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো দ্রুত এবং কি লাইক শেয়ার কমেন্টও করবেন, এবং কি এটা কেমন লেগেছে আপনাদের যারা আনোয়ারাতে আছেন তারা কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।